Hey guys, welcome back to our channel Bong Reaction. এবারে আমরা চলে এসেছি শেষ যুদ্ধ লাস্ট পার্ট নিয়ে, আর আমার সঙ্গে বসে বসে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে লাস্ট পার্ট। আগের পার্টে দেখেছি বাচ্চাগুলোকে আটকে রেখেছে, তাই তো? আর বাবাকে মানে হচ্ছে মানে নকল বাবাকে বলেছে যে ফাইলটা নিয়ে আসছে, না হলে বাচ্চাগুলোকে মেরে দেবে। তো ফাইল খুঁজতে গেছে ফাইনালি, কিন্তু খুঁজে পাবে কিনা সেটাই হচ্ছে বিষয়। কারণ পাবে ও তো জানে না, কারণ কেউই জানে না ফাইলের ব্যাপারে। তো যাই হোক, সেটা তো লাস্ট পার্টেই দেখতে পারবো কি হতে চলেছে ফাইনালি। তো চলো বেশি দেরি না করে দেখা যাক। একদম ফোনটা কাকে করছে সেটা তো জানি না, ফোন কাকে করছে, পুলিশকে কি জানে, পুলিশকে করলে তো আরো বিপদে পড়ে যাবে না, বাচ্চা ওরা বুঝতেও পারবে পাচ্ছে না হয়তো। কাউকে তো একটা ফোন করছে। হ্যালো শুভ, তিথি কে আন্টি? মাকে দাও, তোমার মা তো নেই। মা নেই? মা নেই, কাকুকে বল। হ্যালো কাকু, ওই বেচারা গাড়ি চালাতে যাওয়ার সময় মরে গেছে। নিমা কার গাড়ির সামনে পড়েছে? হ্যাঁ, হট করে সামনে চলে এসেছে গাড়িটা, বুঝতে যাচ্ছিল। কিন্তু বাড়িতে তো মাও নেই, বাবা এখনো পৌঁছায়নি, মানে বাবা বলতে হাক্কাও তো এখনো পৌঁছায়নি। হ্যাঁ, আমরা ডিটেকটিভ ব্রাঞ্চের লোক। আরে ভাই, আপনারা ডিবির লোক, আমি কি করব? আমার কিছু করার নাই। আপনার লাইসেন্সটা দিন। লাইসেন্স কেন? আপনি ট্রাফিক ল ভেঙেছেন, লাইসেন্স দিন। কিন্তু সার্জেন্ট ভাই, এখন আমার তাড়া আছে, এখন আমার সময় নাই। কিসের তাড়া? গাড়িতে কি আছে? গাড়িতে না কিছু নাই, আমার ছেলেমেয়ের বিপদ, তাই লাইসেন্সটা দিয়ে যান। ও লাইসেন্স কই পাবো? আপনি কেন বুঝতেছেন আমার ছেলেমেয়ের বিপদ? দেশের শীর্ষ স্মাগলারদের তালিকা। ভাই আমি একটু ভুল করছি, হ্যাঁ, আমি লাইসেন্স দিতাছি। পেয়ে গেছে ফাইনালি। আমি তোকে ফাইল নিয়ে এসি, আমার বাচ্চাকে ছাড়া দে। আজা বেটা নাকি ফাইল পেয়ে গেছে, খুব খুশি নাকি? ওদের এখন গলার থেকে ফাঁসির দড়িটা নেমে গেল নাকি? একদম ফাঁসির দড়িটা নেমে গেল।
আমি জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু করবে না করবে না। আজকাল মানুষ নিজের ছেলের ভাত ধরে না, আর তুই অন্যের ছেলের বড় ছেলেমেয়ের জন্য মরতে এসিস। আগে তুই ফাইলটা দিয়া দে, তারপর তোর বাচ্চাদের ছাড়িয়ে দেবো। আমি তোকে বিশ্বাস করি না, আমার বাচ্চাকে ছাড়া দে, তারপর ফাইল পাবি তার আগে না। ও বাচ্চা ছাড়তে হবে, বাচ্চা দুটা ছাড়িয়া দে। আমি ফাইল দিতেছি। কি জোর জুলুম চালাচ্ছে! হ্যাঁ, একটু এবার বেশি ইয়ে করছে। বাচ্চা দুটো তো কোনো দোষই নেই, বাচ্চা দুটোকে প্রথমত আটকে রেখেছে, ঠিক আছে। ফাইল চাইলি ফাইল এনে দিল, বাচ্চাগুলোকে ছেড়ে ফাইল মিলান, ফাইলটা নিয়ে আয়। এই কাগজ ফাইল দিয়ে আয়, যা। আমি নিশ্চয় ফাইল দিয়ে দিছি, এখন আমার বাচ্চাকে ছেড়ে দে। আমার সাথে সালা সিয়ানাগিরি, ওই মারছু আয় বাচ্চাকে, সালাকে এমন মার মারবি যাতে উপরে কি আমার নাম ইয়াদ রাখে। শুধু তোমার নাম নিলি তো হবি না রে মাগনাল, আমার নামও নিতে হবি। কে কে দাঁড়া না, সবার নাম এখানে আবার অন্যরকম খেলা খেলতে চাইছে নাকি? সবার নাম লিস্টে লিখিয়ে দিয়েছে, একদম উপরেই যাবে। লিস্ট বানিয়েছিস না? ওই লিস্টটা নিয়ে উপরে ভাই খেলার নাম বাবাজি। আমাকে মারলে যদি অগ জীবন বাঁচে তাহলে আবার মা এমনি মারার তো ক্ষমতা নেই, কারণ ওদের বাচ্চাগুলোকে দেখিয়ে ওকে মারছে নাকি? বাচ্চাগুলোকে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছে, তারপরে মারতে পারছে। কোথাও দিয়ে বেরোনোর চেষ্টা করে মনে হয় অন্য রকম ভাবে খেলা।
ওই সাইডে ফেলেছিল আর কি, এই দিক দিয়ে ওর বাচ্চাদের কাছে গেল। আচ্ছা, দুবার মানে দুটোর মধ্যে টানেল আছে একটা। আমার অহংকার নেই, আমার জিত আছে এখন। কোথায় অহংকার, জিত সব শেষ হয়ে গেছে। সবার কাছে মার খাই, শুধু হিরো বলে না, সবার কাছে মার খাই। এই ফাইলটা তোমার কাছে রাখো, এটা পুলিশের কাছে যাইব। আর এই দুজনকে আমি দেখে নিচ্ছি নাকি, দুজনের কপালে দুঃখ আছে, খুব জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। মাখনলাল তো বিশ্বাস করে, বিশ্বাস করে, এইবার তো জীবনের ফাইল আমি চিরদিনের জন্য ক্লোজ করে দেব। পিছনে কি ঢুকে গেছে, কিসের উপর গিয়ে লাভ গিয়ে পড়েছে, গিয়ে ওরা গেতে মাখনলাল দেখে থ। হ্যাঁ, বুড্ডা লাড্ডু লাড্ডু লাস্টেও বলছে লাড্ডু। তোর ভালো হবে নাকি, ভালো হবে নাকি, ভালো হবে, তোর ব্যাংক ভালো হবে, ভালো হবে, আল্লাহ তোর ভালো করবে।
আল্লাহ চালায় মানুষকে, আর তুই চালাচ্ছে সাবারে। আমাকে ছাড়িয়ে দে ভগবান, তোর ভালো করে দেখ। আল্লাহ আল্লাহ কুল খালাস করবার চায়, তুমি কি কর? আল্লাহ কইছে কুল্লে খালাস, আল্লাহ কইছে কুল্লে খালাস। আমি ওদের নিজের বাচ্চা না। পৃথিবীর ইতিহাসে আপনার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। আমার কোন ইতিহাস লাগবো না, স্বর্ণ অক্ষরে নামও লিখতে হবো না। আমি ডাকাতো না, চোরও না। আপনার ছেলেদের আমি ফিরাই দেখলাম এদিন, আপনার ফাইল, আপনার ভাড়া আমি আর কাটবো না। আসি বলছে আপনার ভাড়া আমি আর কাটবো না, কারণ ছেলে মেয়ে বলি মায়া পড়ে গেছে, সেন্টি হয়ে গেছে, কারণ ও আগে সেই চড় খেয়েছিল বিনা কারণে, যে ও নাকি। আরে শুনুন মা, একদিন বাবার জন্য তোমাকে আমরা এনেছিলাম, আজ আমাদের জন্য তুমি বাবাকে তোমার করে নাও। বা আমি যে কারো ব্যবহার করেছি তাতে ওনাকে আটকাবার কোন ক্ষমতা আমার নেই। তোমরা যদি পারো তোমার বাবাকে তোমরা আটকাও। আমি যা ব্যবহার করেছি আমি তো আটকাতে পারবো না, কারণ বিনা করে মার খেয়েছে তখন। সত্যি সত্যি মানে সত্যি এত ভালো কাজ করছে, তারপরে অনেক অপবাদ দেওয়া হয়েছে। ও ভাবছে যে থেকে গেলেই হয় মনে মনে, সত্যি বাচ্চাগুলোর প্রতি টান পড়ে গেছিল, না হলে নিজের বাচ্চা না হওয়া সত্ত্বেও এরকম ভাবে কি আছে। আমি তোমার বাবা না, আমি একটু গুন্ডা, আমি তোমাদের বাবার ভাড়া কাটতে এসেছিলাম। এখন এখন আমাকে আর দরকার নেই বাবা, তোমরা তোমরা সুখে থাকো। বলছে সবই কিন্তু সত্যি, কিন্তু বাচ্চাগুলো তাও মানতে রাজি নাই। হ্যাঁ বাচ্চাগুলো তো মন না। আজ আর তোমাকে ফেরাবার মুখ আবার নেই, তবু বলছিলাম অভিনয় করতে করতে আজ আমি বড় ক্লান্ত,
আজ এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ। আচ্ছা, কারণ আমি সব দিক থেকে পরাজিত, কত বিক্ষত। আমার প্রয়োজন একটু আশ্রয়, একটু শান্তি। আচ্ছা, এই হচ্ছে শেষ যুদ্ধ? এই হচ্ছে শেষ যুদ্ধ, জীবনের শেষ যুদ্ধ নাকি? হ্যাঁ, কিন্তু বাচ্চাগুলো নিজের মা নিজের বাবা বলে কেউ থাকলো না। যাই হোক, নিজের মা বাবা কেউ না থাকুক, নিজের মার মতন মা আর বাবার মতন বাবা পেয়েছে। সত্যি কথা, মুভি স্টোরিলাইনটা সত্যি অসাধারণ ছিল, খুবই সুন্দর, একদম ডিফারেন্ট একটা স্টোরিলাইন। বাচ্চাগুলো ক্যারেক্টারগুলো সত্যি, মানে বাচ্চার অভিনয়গুলো দুজনেই খুবই সুন্দর করেছে। আর এই মুভিটাতে বাচ্চাগুলোই জানছিল, একদম বাচ্চাগুলোই কিন্তু মুভিটার মধ্যে মেইন ছিল, টপিক ছিল। বাচ্চাগুলোর জন্য মুভিটা একদম দারুণ হয়েছিল, হ্যাঁ জমজমাট হয়েছিল একদম। সত্যিকারে দারুণ সুন্দর মুভি লেগেছে, সত্যি খুব সুন্দর। শেষ যুদ্ধ, লাস্টে বইয়ের মুভির নাম কেন শেষ যুদ্ধ সেটাও কিন্তু বলে দিল। এখনো পর্যন্ত কিন্তু এই পুরো মুভিটা দেখেছি, কোথাও কিন্তু মুভির নাম শুনেছিলাম না একদম। এই লাস্টে লাস্টে এসে শুনলাম শেষ যুদ্ধ। যাই হোক, তার এখন একটা হ্যাপি এন্ডিং হলো, আর হ্যাপি এন্ডিংই বলা যায়। হ্যাঁ, হ্যাপি এন্ডিংই হয়েছে। হ্যাঁ, আর আমাদেরও আরেকটা মুভি শেষ হলো, আরেকটা মুভি শেষ হলো। সত্যিকারে একের পর এক মুভি শেষ করছি তোমাদের সঙ্গে বসে, খুবই ভালো লাগছে যে এত বছর বয়স হয়ে গেছে, মানে এতদিন হয়ে গেছে, এত বছর হয়ে গেছে সেরকম ভাবে কোনো মুভি দেখিনি, আর ইদানিং যা মুভি দেখছে সত্যি মনে হয় যে মুভিগুলো মিস করেছি। সেটাই, হ্যাঁ, এখন তো আমাদের প্লে লিস্টে শুধু মুভি আর মুভি, মুভি আর মুভি। জানি না তোমাদের কতটা ভালো লাগছে, আশা করি ভালোই লাগছে, কারণ আমাদেরও এই মুভিগুলো যে কটা মুভি তোমরা সাজেস্ট করছো প্রত্যেকটা মুভি একটার থেকে একটা খুবই সুন্দর। হ্যাঁ সেটাই, একদমই। তো সেই কারণে ভালোও লাগছে, আর দিনকে দিন কেটেও যাচ্ছে সময় মুভি দেখতে দেখতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, রিয়াকশন দিতে দিতে। যাই হোক, আরেকটাও এরকম মুভি শেষ হয়ে গেল, নতুন মুভি নিয়ে খুব শীঘ্রই চলে আসছি। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট মুভি আসলে যাতে নোটিফিকেশনটা আগে পেতে পারো। একদম, আর লাইক শেয়ার করতে তো একদমই ভুলো না, কমেন্টও করো নিজের অন্য মুভি, পছন্দের মুভি বা অন্য কিছুর জন্য, কারণ সেটাও চলে আসবে কোনো এক সময়। আমাদের কেমন লাগছে, আমাদের রিয়াকশন দেখতে কেমন লাগছে স্পেশালি এটাও কমেন্ট করে জানিও। শুধু মুভি সাজেশন দিলেই হবে, আমাদের বিষয়টাও তো বলতে হবে, একদম ইমপ্রুভমেন্টেরও তো দরকার আছে, তো তোমাদের কমেন্ট পড়েই না ইমপ্রুভমেন্ট করব। তো চলো, যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, মানে এখনের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা মুভির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।